বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। এখন না শীত না গরম, এই আবহাওয়াটা খুবই সুন্দর, বেশ ভালোই লাগছে। এখন বিকেল বেলা দেখুন আমার কর্তামশাই কি কি করছে, কি কি গাছ লাগাচ্ছে, আর কি কি গাছ কোথা থেকে নিয়ে এসছে, সব জানাবো আবার দেখাবো। আমার কর্তামশাই জবা ফুল নিয়ে এসছে, 1 2 3 4 5, 5 রকম জবা দেখাচ্ছি আপনাদের। এই দেখুন লাল জবা, আর এটা কি কালার, খুব সুন্দর কালারটায়, এই কালারটাও সুন্দর, এই কালারটাও সুন্দর, আর এটা তো পুরো লাল। এই যে আরো ছোট ছোট বাচ্চা চারা নিয়ে এসেছে, কি ফুল, এটা কি ফুল গো, ফুল গুলো নামটা আমি ভুলে যাচ্ছি, যেমন আগেকার সিজন গরম পড়ে, এই গরমের সিজনের ফুল, হ্যাঁ গরমের ফুল, নামটা ভুলে গেছে, আর আমি তো আরোই জানি না। গো এটা কি কি প্যারা, এটা ফুল চলে আসছে, দেখছো এইটুকুনি গাছে, বাবা 12ই পুরে প্যারা, বাবা রে সাইজ তো ভালো আর খেতেও খুব সুস্বাদু। আর এইটা ভ্যানেস্তা, ওই লতানো ফুলগুলো গেটে লাগায় না। এই দেখুন আর কর্তামশাই আজকে আমাদের এই গাছগুলো সব নিয়ে এসছে বোলপুর থেকে। কি লেবু জানো তুমি? না, এটা তো মৌসুমি লেবু, মৌসুমি, ওই যে বড় বড়, হ্যাঁ হ্যাঁ মৌসুমি লেবু, দেখে কি সুন্দর পাতাগুলো হয়েছে, কচি কচি পাতা আর ফুল। এটা কি লেবু গো? এটা হচ্ছে ভালো তো কি লেবু, কি লেবু, এটা দার্জিলিং লেবু, দার্জিলিং, দার্জিলিং লেবু, দার্জিলিং লেবু এলেম বাজার হবে নাকি? হ্যাঁ মিষ্টি হবে, বিশাল মিষ্টি, তাও আবার কত মাসের জমিতে, হ্যাঁ বিশাল মিষ্টি লেবু, খেয়ে দেখবে, চিনি খেয়ে গাছটা লাগাবা বেশি মিষ্টি হবে, হ্যাঁ তোর মুখেই যা মিষ্টি। এইটা আবার কি লেবু, কয় রকম লেবু নিয়ে এসছো গো? হ্যাঁ এই লেবুটা কি লেবু বলো তো, কি লেবু, এইটা হচ্ছে তোমার সেই বাতাবি হয় না, বাতাবি গোল গোল, হ্যাঁ বাতাবি, এই তোমার হলুদ বাতাবি, এটা লাল হবে বাতাবিটা, লাল হবে উপরেটাও লাল, হ্যাঁ এটা, হ্যাঁ এটা বিদেশ থেকে, বিদেশি, এটা বলে থাইল্যান্ডের লেবু, বলো থাইল্যান্ড, বাতাবি লেবু লাল, আমি কিন্তু দেখিনি এখনো, যখন হবে লাল, লেবুটাও লাল হবে আর ভিতরটা কালো সেটাও লাল হবে, খেতে ভালো হয় না, খেতে ভালো হবে, খেতে বলতে হবে নাকি, কি সার বেরোচ্ছে নাকি, কালো কালো গুলো কি গো, সার বেরোচ্ছে, সার, গোবর সার দিছিলে, হ্যাঁ গো গোবর সার দিয়েছিলে, ওই তো মাঝে পুকুরের পাক, তাহলে তো ওইটাও তো একটা সারের মতো, গাছটা শিকড় বেরিয়ে গেছে বলো চারদিকে, শিকড় হলো বড় বড়, ঠিক আছে আকাশ, আকাশে আর একটু মাটি দিয়ে দিই বেশি, এই দিলে অসুবিধা আছে, আর এটা কী লেবু জানিস আকাশ, বাতাবি লেবু, কি বাতাবি, এই বাতাবি দেখিস না এখানে কোথাও, লাল বাতাবি, লাল দেখেছিস, লাল বাতাবি, এই দোকানেও এখনো দেখি নাই, আমাকে বলো যে নিয়ে যাও নার্সারি থেকে, এটা লাল বাতাবি, আমি বেশ নিয়ে যাই একটা, বুঝিস লাল বাতাবি, আর একটু নিচে দিতে হতো না, না না ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, আকাশ এগুলি তো লাগে গাছ, আজকে বৃষ্টি হতে পারে বলো, মেয়ে একটু হেলে গেল না, একটু হেলে গেল না, না না মনে হচ্ছে একটু হেলে গেছে, হ্যাঁ ঠিক আছে, এইবার একটু ওদিকে একটু করো, এবার ঠিক আছে, হ্যাঁ
এরা দার্জিলিং লেবু দার্জিলিং লেবু দার্জিলিং সেই লেবুগুলো পাওয়া যায় না কিছু এখানে আকাশ দার্জিলিং আর যাবো না এইখানেই লেবু খাবি হ্যাঁ আকাশে দার্জিলিং যাবি আর দার্জিলিং যাবো না তাহলে এইখানে লেবু খাবি তুই চিনি খেয়ে তারপরে গাছ লাগালে মিষ্টি হয় বলে হ্যাঁ গো হ্যাঁ হ্যাঁ চিনি খেয়ে আসে যাও আমি খাবো তুমি লাগাবা তাহলে হবে না তোমারই খেতে হবে হ্যাঁ তুমি খালি যাবে চলো নিয়ে আসো চিনি খাইয়ে নকশার কথা কি হ্যাঁ আবার বসে বসে গাছ লাগালে গাছটা ছোট হয় হ্যাঁ হ্যাঁ গো গাড়িতে নিয়ে আসতে এখানে ঘষা খেয়েছে দেখো চাকাতে ঘষা খেয়েছে চাকাতে মাটি ছেড়ে না যায় আস্তে আস্তে এই গাছটা অনেক বড় হবে না কি লেবু জানি বললা মৌসুমি লেবু মৌসুমি ওই যে বড় বড় ওইটাই মৌসুমি লেবু বলে না ও মৌসুমি ঠিক ঠিক আমি যে এক কিলো কমলা লেবু বলে কমলা ওই যে দার্জিলিং কমলা তিন রকমের লেবু নিয়ে এসছো না তিন রকমের লেবু নিয়ে এসছো বাতাবি লেবু একটা মৌসুমি লেবু একটা হচ্ছে কমলা লেবু সামনের বছর প্যারা খেতে পারবো তো এই বছরই খাবে এই দেখ দেখতে পাচ্ছেন ফুল এসছে খেতে পারবো তাহলে ফুল দেখতে পাচ্ছেন না প্যারা এই বছরই খাবে এই বছরই হ্যাঁ ফুল এসছে তুই কি কথা বলছো বন্ধুরা আজকে যে সমস্ত গাছ নিয়ে এসছি যেমন ফলের গাছ এনেছি একটা পেয়ারা গাছ আর আপনার তিনটে এনেছি লেবু এই লেবু আর পেয়ারা এই বছরই আমরা খেতে পারবো কেন গাছে প্রত্যেকটা গাছে ফুল চলে এসছে আপনারাও আসবেন যখন পেয়ারা বড় হবে আপনারা আসবেন খেতে সবার নেমন্তন্ন রইল আগাম আগাম বন্ধুরা ফুল কার না ভালো লাগে বলুন তো আর যদি হয় মানে বিভিন্ন ধরনের ফুল আর যদি হয় সাদা ফুল তাহলে তো আরোই ভালো লাগে সাদা জিনিসটা মানে ফুলটা এত চোখে লাগে আর মন শান্ত হয়ে যায় কত মাস আর ফল গাছ সব লাগানো হয়ে গেছে এবার ফুল গাছগুলো লাগাবে আর কিছু ফুল গাছের সাথে বাহারি বাহারি মানে পাতা বাহারি গাছ নিয়ে এসছে সেগুলোই আপনাদের দেখাচ্ছে এই দেখুন চারটে পাতা বাহারি গাছ নিয়ে এসছে ফুল গাছগুলো আগেই দেখেছি এই দেখুন কি সুন্দর সুন্দর একদম কুচি কুচি পাতাগুলো এই দেখুন লালে সবুজে পাতাগুলো দেখুন একটুখানি গাছে একটা ক্যাপসিকাম হয়েছে দেখুন ছোট্ট গাছে একটা ক্যাপসিকাম দেখুন ডালডিয়াটা কত সুন্দর পুরো সাদা ধবধবে আমার সাদা দেখলে আর ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ ভালো লাগে কি বলবো সামনে দিকে আরও মানে সুন্দর লাগে এই দেখুন একটু ফাঁকা ফাঁকাই লাগাও এই কালারটা দেখুন জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ বাসন্তী কালার আর বেগুনি এই ডালিয়ার ভিতরে বেগুনিটার কালারটা একটু বেশি হয় আর সচরাচর সাদাটা বা হলুদটা খুব কম দেখাই যায় এই দেখুন এই এইবার এই এই ফুলটা আমি আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসেছি এই দেখুন ফুলটা এটাকে নয়নতারা না কি এটা কি কি ফুল বলে গো এই ফুলটাকে খুব সুন্দর হলুদ কালার
বন্ধুরা তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে, টাটা।